তাহলে এখন ক্যামেরা আমার হাতে। ওরে মা, চিকেন কেন? তো চলো আজকে সাথে থাকো আর পুরো ব্লগটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি, মৃদুলও ভালোই আছে। কোকোর শরীরটা একটু খারাপ হয়েছে, ওই জন্য ওকে নিয়ে একটু ব্যস্ত, ব্লগ একদম শুরু করতেই পারি না। তো যাই, আজ হচ্ছে শনিবার 31শে জুলাই, জুলাই মাসের শেষ। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। এখন থেকেই ব্লগটা আমি শুরু করছি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি কারেন্ট নেই, মানে ইনভার্টারের আলোতে আমরা এখন অল্প একটু আলোকিত হয়ে রয়েছি, বেশি লাইট টাইট জ্বালাতে পারছি না। তো সকাল থেকেই অনেক যুদ্ধ আমার মোটামুটি হয়ে গেছে রান্নাঘরের, বাকি যুদ্ধ চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করতে পারিনি, অ্যাকচুয়ালি কারেন্টের এরকম অবস্থা, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এরকম একটা ব্যাপার। তাছাড়া তোমার কী যেন বলে, কাল মানে পরশু থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, আর মনে হচ্ছে ওইদিকে একটু আলো জ্বলছে, কারেন্ট এলো এলো মনে হচ্ছে কারেন্ট এলো, যাই হোক বাঁচা গেল। যাই হোক যেটা বলছিলাম, পরশু থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত সারা দিন বৃষ্টির আর শেষ নেই। আর সেই সব পরিষ্কার করতে করতে, ঠাকুর ঘরের জল ক্লিন করতে করতে, তার মধ্যে কোকোর একটু শরীরটা ঠিক নেই, ওকে ওষুধপত্র খাওয়ানো, ওকে দেখাশোনা করা, এই সব করতে করতে অর্ধেক সময় চলে যাচ্ছে। ওই জন্য ব্লগটা আমি যে শুরু করব, মানে মাথাটা একদম ঠিক করতে পারছি না, হ্যাঁ আমি এবারে ব্লগটা শুরু করব বা কী বলবো সেটাও, মানে সব উল্টে পাল্টে যাচ্ছে এই সব ব্যস্ততার মধ্যে। যাই হোক, এখন আজকে আকাশটা দেখো অনেকটাই ঠিকঠাক রয়েছে, জানি না আবার কখন ঝুম করে বৃষ্টি নেমে যাবে। তো চলো আজকে সাথে থাকো আর পুরো ব্লগটা দেখো। কারেন্ট থাকতে থাকতে ওইদিকে যুদ্ধ মোটামুটি সেরে এলাম, এখনও কিছু কাজ বাকি রয়েছে, রান্নাঘরে চলে এলাম। এবারে রান্নার যুদ্ধ কমপ্লিট করতে হবে, নাহলে দুপুরবেলা না খেয়ে থাকতে হবে। তো এখন ছপছপ করে এদিকে ডিম বানাবো, আজকে কি বানাবো কি রান্না করব কিছু বলিনি, মানে এত তাড়াহুড়ো রয়েছে সব কিছু, মানে কাল ক্যামেরাটাও ঠিক করে সেট করিনি, বেঁকে রয়েছে ক্যামেরাটা, ক্যামেরাটা ঠিক হলো, এতক্ষণ এরকম বেঁকেছিল। যাই হোক, কালকে মানে এত বৃষ্টি হয়েছে দুদিন ধরে, সেই সব পরিষ্কার করতে করতে আমি আর মৃদুল একদম কাহিল হয়ে যাচ্ছি। তারপরে তো ঘরের বিছানোর সব কাজকর্ম থাকে, জল মনে হয় পড়ে গেছে কোনো কারণে, কারণ পুজোর সাথে দাঁড়া দাঁড়া ঢেকে দিলাম বাবা, কখন এসে ছিটে ছুটে আমার গায়ে চলে আসবে। তো এবেলার জন্য বানাবো হচ্ছে ডিমের ঝোল, একটু আলু বেশি করেই দেবো যাতে ঝোলে আলু থাকে, রাতে রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। আর রাতে হবে আর একটা স্পেশাল জিনিস যেটা বানাবো, দেখতে থাকো পরেই জানতে পারবে, এখন আগে ভাগে কিছু বলবো না, পরে বলবো সব কিছু। তো এখন চলো আলুগুলো আগে ভেজে নিই, আলুটা ভাজা হতে হতে আমি ডিমের ঝোলের মশলাটা বানিয়ে নেবো। আর বানাবো হচ্ছে, দেখলাম একটু ভেন্ডি কেটে রেখেছিলাম পরশুদিন, তো এইগুলো গতি করতে হবে, এটা একটু ভাবছি ওই ছোটো ছোটো পকোড়া মতন বানিয়ে নেবো। ভেন্ডিটাও আমাকে কাটতে হবে, ভুলে গেছিলাম, আমি ভুলে যাই অর্ধেক জিনিস, অর্ধেক জিনিস মনে থাকে অর্ধেক জিনিস মনে থাকে না। যাই হোক চলো, এখন আর বকুম বকুম করছি না, এখন রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর ফুটফাট করছে না ভালো মতন করে, আলু তেল গরম হয়ে গেছে, আলু গরম হয়ে গেছে, কি আর মাথা ফাথা আজকে আবার পুরো, তো কি বলবো এত পিছনে মানে কাজের চাপ দিচ্ছে যে এত যুদ্ধ বলছে, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, আর আমি উল্টো পাল্টা বলছি এই যে আলু, আলুটা অ্যাকচুয়ালি তেলে ভেজে। তো ওদিকে ডিমের ঝোলটা হতে থাকে, এদিকে ভেন্ডিটাকে রেডি করে নিই, একটু হলুদ দেবো, লবণ সামান্য, একটু চিনি, ভাবছি একটু
আমি আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি লঙ্কার সেটাও একটু অ্যাড করে দিই। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিই। তো মাখানো হয়ে গেছে, এটা এখন 5-10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। Moments later. তাহলে এখন ক্যামেরা আমার হাতে, কেননা এতক্ষণ ধরে কী হয়েছে আমি কিছুই জানি না। আমি টুকটাক ঘরের আরও কাজ করছিলাম, যেহেতু বাড়িতে আছি তো ওই জন্য ঘরের কাজ কিছু একটা করতে হচ্ছে, মানে কিছু একটা মোটামুটিভাবে ওর হেল্প করে দিই। সব কিছু তো করা মানে করতে পারি না, ওই সমস্ত কিছু করে, তাও যতটা পারি ততটা হেল্প করার চেষ্টা করি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কেন ক্যামেরাটা আমার হাতে, ক্যামেরাটা হাতে কারণ ম্যাডাম করছিলেন রান্না, দেখলাম যে ভালোই রান্নাবান্না চলছে, আমার পেয়ে গেছে খিদে। এবার দেখে আসি যে কতটা কী কমপ্লিট হয়েছে, কেন আমি যতক্ষণ দেখলাম ততক্ষণে বোধ হয় ডিমের তরকারি চলছিল, মানে ডিমের ঝোল আর কি, ডিমের ঝোল বানানো চলছিল। এখন গিয়ে দেখি যে কী করছেন উনি। ঠিক আছে, তাহলে আমার সাথে থাক আর দেখতে থাকো ম্যাডাম কী করছে, আমারও দেখার খুব ইচ্ছা। তাহলে চলো যাই। কি হচ্ছে? ওরে মা, চিকেন? এখন তো চিকেনের তো কথা ছিল না, চিকেনের কথা তো রাত। হ্যাঁ, তা এখন এখন এটাতে কি হচ্ছে, ম্যারিনেশন হচ্ছে? কেন সর্ষের তেল দিলাম, মানে এখন কি বলা যাবে না যে এটা কি হচ্ছে? তুমিও দেখবে আর আমার পরিবারের সব সদস্যরাও দেখবে। আমি কিন্তু এখনো জানি না যে কি হতে চলেছে এটা। সবাই হয়তো ভাবতে পারে যে আমি হয়তো জানি, কিন্তু আমি জানি না। কেউ বিশ্বাস করবে কি করবে? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো একটু দাঁড়াও, আমি একটু আসছি। ফ্রিজে একটা জিনিস আনতে যেতে হবে। এখন এটাতে চিকেন আছে, যেই পেস্টটা তৈরি করেছিল ডিমের ঝোলের জন্য ওই পেস্টটা আছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, একটু সর্ষের তেল দিয়েছে। এরপরে দেখা যাক কি দিচ্ছে। এটা কি? একটু ভিনিগার দেব। দই দিয়েছ আবার ভিনিগার? কিছুটা, এবার জানি না আন্দাজ কতটা মানে ঠিক হবে। আমার যেটা মনে হচ্ছে সেটাই যদি হয় তাহলে তো আজকে মানে মনে হচ্ছে ভালোই স্ন্যাক্স খাওয়া যাবে। এবারে এতটা বলে ফেললাম, বাকিরা তোমাদের বুঝে নিতে হবে। কিন্তু এটা একদম রেডি। এখন এটা ঢাকাটা আমি চাপা দিয়ে দিলাম আর এইদিকে বন্ধ করে দিলাম। হাতটা ধুয়ে চলে যাবো ফ্রিজে, মানে এটা রাখতে হবে। বুঝতেই পারছো আগে ব্যাপার স্যাপারটা একটু আলাদা, যখন হবে তখনই দেখতে পারবে। সবসময় এরকম সাসপেন্স কি ভালো লাগে বলো? সবসময় এরকম সাসপেন্স ভালো লাগে না। এই মনে হচ্ছে সাসপেন্স থ্রিলার কোনো সিনেমা বা সিরিয়াল কোনো কিছু একটা দেখছি, যে হ্যাঁ যখন হবে তখন জানতে পারবে, হ্যাঁ পরে জানবে, এইগুলো বললে হয়? মাঝে মাঝে কিছু মানে জিনিস বলে রাখা দরকার, বলে দেওয়া উচিত যে হ্যাঁ আমরা এইটা বানাতে চলেছি, আমরা এইটা বানাবো আজকে। কিন্তু সেটা তোমাদের এই যে মিসেস ব্লগার কিছুই বলতে চায় না। হ্যাঁ চলো, আচ্ছা সাথেই আছি, এই যে যাচ্ছি পিছন পিছন, দেখো অনেক তাড়াহুড়ো তাড়াহুড়ো করে, এত জলদি জলদি হাঁটে না এই মেয়েটা, মানে এর সাথে হাঁটা চলা করাটাই অসুবিধা ঘরের ভিতরে। কিন্তু এটা কিন্তু ঘরের ভিতরে, হ্যাঁ তোমাদের সবাইকে আমি বলে রাখি, কিন্তু যখনই আমরা গাড়ি, এখন তো আমি রেডি,
আমরা আমরা যখন বাইরে বেরোই কখন কখনো তখন হয়ে যায় মানে এর গতি হয়ে যায় তখন মানে কচ্ছপের মতো, মানে কচ্ছপের থেকেও আসতে কেঁচো বলতে পারো, কেঁচো কেঁচোরা যেমন মানে চলাফেরা করে সেই রকম ভাবে ঠিক ঠিক এই এই রকম এই রকম এই রকম এই রকম মানে এত আসতে দেরি হয়ে গেলে আমার মাথার আর ঠিক থাকে না, এই হয়েছে ব্যাপার। অবশ্য এখন টাইমটা অনেকটা হয়ে গেছে, প্রায় একটার একটার উপরে চলে গেছে, খিদেও পেয়েছে। এবার দেখতে থাকো তোমরা যে কি বানাচ্ছে। এই যে এখানে এই যে ভিন্ডি রাখা রয়েছে দেখো, ভিন্ডিটাকে কিসব দিয়ে ম্যারিনেট করেছে জানি না, এই জল পড়ে যাচ্ছে তো। হ্যাঁ দেখো আমাদের এই কলটা ফুটে ধরে মাঝে 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 মাঝে, এটা ফুটে ধরার পরে তারপরে এইরকম করে জল পড়তে থাকে, জল পড়তেই থাকবে পড়তেই থাকবে। আগে দেখো এখনও এই যে এত মারপিট করা হলো কিন্তু এখনও দেখো জল পড়েই যাচ্ছে। এইটা একটা আছে আর বাইরে বাইরের একটা আমাদের বেসিনের ওয়াশ বেসিনের কলটা রয়েছে, ওটাও সেম কন্ডিশান। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে এটা ঠিক করানো হচ্ছে না, কারণ যেই লোকগুলোকে আমি চিনি জানি, হ্যাঁ, বা যাদেরকে দিয়ে আমি কাজগুলো করাই, তারা এখন কেউ আসতে চাইছে না ডিউ টু কোভিড। এই যে এখন এইরকমভাবে চাপ দিয়ে তারপরে এইটার ফ্লোটাকে বন্ধ করতে হয়, এত এখন আর পড়ছে না। এই যে বাইরের এই যে টপগুলো দেখছো ছোটো ছোটো লাল রঙের, এগুলো পরিষ্কার করা হয়েছে। রক্সি কোকোর বাটি বাগানের দিক থেকে ওখানেটা আজকে একটু মানে ভালো আছে, ভালো আছে মানে কি রোদটা নেই খালি, কিন্তু গরম আছে যথেষ্ট। কালকে যা বৃষ্টি হয়েছে দেখেছো, আমাদের গাছে কত জবা ফুল ফুটেছে, কিন্তু ম্যাক্সিমামই এই হলুদ সাদা জবা, সাদা না এটা কি কালার বলে, ক্রিম কালার না, ওই ক্রিম কালার, ক্রিম কালার বা স্কিন কালার কিছুটা বললেই হলো। আর একটা জিনিস দেখানোর ছিল, জানি না শ্রাবণী দেখিয়েছে কি না, আমাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে, কিন্তু আমরা মাঝে মাঝেই একটা করে যাই পাড়ি, ওটা কাটি, একটু বিটনুন দিই, বিটলবণ দিই, বিটলবণ দিয়ে খেয়ে নিই। এটা হচ্ছে আমাদের এখন মানে দুপুরবেলা খাওয়ার পর এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স। ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা, অনেকটা বকবক করে ফেললাম। ঘড়ির কাটা ভঁ ভঁ করে ঘুরছে, আমি রান্না বান্না সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। কাল তো ঠিক করে পুজো দেওয়া হয়নি, একদম নববিষ্ণু পুজো দেওয়া হয়েছে, তো আজকে একদম ভালো করে ফুল ঠুল পেরে এনেছি। আজকে আবার বাঞ্ছারামের বাগানের দিকে যেতে পারিনি, এত কাদা কাদা কে যাবে বাবা। তো যাই হোক এখন তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, তারপরে আবার পেট পুজো করতে হবে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। Later that same evening. So, good evening friends. আমি চলে এসেছি এখন রান্নাঘরে, যে স্পেশাল জিনিসটা বানাবো মানে এই যে চিকেনটা দিয়ে, সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 7:40। এর আগে আমার অনেক আগরুম বাগরুম কাজ হয়ে গেছে, যেমন রান্নাঘর গুছোনো, আটা মাখা, এবং নিজে একটু ফ্রেশ হয়েছি, একটু সাজু গুজু করেছি, একটু কাজল, একটু লিপস্টিক লাগিয়েছি, তাহলে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে, একটু সুন্দর সুন্দর লাগবে। আর দুপুরবেলা শোবো কি মানে আমি নিজে ওষুধপত্র খাবো, তার আগে তো আমার কোকো রানীকে ওষুধপত্র খাওয়াতে হবে। খুব জ্বালাতন করছে, খুব জ্বালাতন করছে, বলার বাইরে জ্বালাতন করছে। যাই হোক ওই সব করে ঠোরে 4টার সময় বসলাম ভিডিও এডিটিং করতে, সেটা করতে করতেই প্রায় 6:30-7:45 বেজে গেল। তারপরে সব কাজ ঠাজ সারলাম, সেরে আবার শাশুড়িমাকে ফোনও করলাম, করে ঠোরে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রাতেরই বলবো, সন্ধেবেলা আর কখন, এখন তো হয়েই গেছে সন্ধেবেলা, এখন তো আর খাওয়া হবে না, এটা বানাবো ঠানাবো, ওই খেতে খেতে 8:30-8:30 হয়েই যাবে। তারপরে রুটি বানাতে হবে, আর সকালে যে সয়াবিন আর আলু রয়ে গেছে ডিমের ঝোলে, সেই দিয়েই রুটিটা খাওয়া হবে, সাথে এইটা থাকবে। তো চলো এখন আর বকুম বকুম না করে তাড়াতাড়ি করে বানিয়ে নিই, নাহলে একদম আমি লেট হয়ে যাবো। আমি ঘি দিয়ে বানাবো, তো এখন একটু ঘি গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, ঘিটা এই বাটিটার মধ্যে ঢেলে রাখবো। ঘি গরম করলাম, আমার বাটিতে ঢেলে রাখলাম, তো এটা এখানেই থাক। আর এখানে যেইটুকু ঘি আছে এটা দিয়ে ব্যাপারটা, তো প্যানটা ভালো গরম হয়ে গেছে, ম্যারিনেশন করা চিকেনগুলো আস্তে আস্তে এর মধ্যে আমি দিয়ে দেবো।
যাই হোক এদিক ওইদিক করে চিকেন গুলোকে দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে চাপা, আর গ্যাসটা একদম হালকা করে দেব। পেঁয়াজ কাটতে কাটতে আমি কেঁদে ফেললাম, চলো এটা চেক করে নি, 10 মিনিট হয়ে গেছে, অনেক জল বেরিয়েছে, এগুলো জাস্ট এখন উল্টে দেবো, আরো 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। প্রায় 10-10-20 মিনিট হয়ে গেছে, এখন দেখি এর পজিশনটা কি আছে, কালারটা বেশ ভালোই হয়েছে, এরপরে আবার একটু আঁচটা বাড়িয়ে দেবো আর চিকেনগুলো উল্টে পাল্টে দেবো। প্রায় 25 মিনিট হয়ে গেছে, চিকেনটা প্যানের মধ্যেই নাচানাচি করছে, এবারে দেখি ফাইনাল লুকটা কেমন হলো। চিকেনের ব্যাপারটাই একদম চেঞ্জ হয়ে গেছে, আলোর একটু প্রবলেম হচ্ছে বলে তোমাদের ঠিক করে দেখাতে পারছি না। এরপরে এই দেখো গোল মতন একটা জায়গা করে নিয়েছি, সেখানে যাবে হচ্ছে এই জিনিসটি। এটা কি বলতো, এটা হচ্ছে কাঠকয়লা, তো কাঠকয়লার বাকিটা আমি এখানে রেখে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কাঠকয়লাটাকে পুড়িয়ে নেবো, কাঠকয়লাটা বাকিটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেবো হচ্ছে ঘি, এই গোয়াটাই হচ্ছে মেন। তাহলে দেখো তোমরা এটা কি হয়েছে, আমি সকালবেলা তোমাদের বলছিলাম যে আমি কিছু আন্দাজ করতে পারছি, এটাই আন্দাজ ছিল আমার মোটামুটি ভাবে, আমি ভেবেছিলাম যে পাশের লাইটটা জ্বালিয়ে আছি, তুমি কথা বলতে থাকো, যে হয়তো এই জিনিসটাই হবে। ঠিক আছে, শেষ পর্যন্ত এই জিনিসটাই হয়েছে। এই জিনিসটি শ্রাবণী খুবই ভালো বানায়, মানে এটা মিথ্যে কথা বলবো না, আমার বিয়ের আগেও আমি খেয়েছি ওর হাতের, তো তখনও এতটাই ভালো লাগতো, আজকেও আমি জানি যে এটা ভালো হয়েছে। একটা পিস ট্রাই করে দেখি, খুব নরম হয়েছে জিনিসটা, কেন এক হাত দিয়ে আমি এটাকে এখনো পর্যন্ত ছিঁড়ছি, ঠিক আছে, আলাদা করছি মাংসটাকে। খুবই জুসি, খুবই জুসি, খুবই ভালো, টেস্টটা ব্যাপক লাগে। বাবা, অনেকদিন পরে করলাম জিনিসটা, আর এই ব্লগটা দেখে আমার দাদা হয়তো হিংসায় জ্বলবে যে ও খেতে পারছে না বলে আমরা খাচ্ছি। তো মিদুল তো বললোই সত্যি সত্যি ভালো হয়েছে, তো আমাকে একটু দাও দেখি কেমন হয়েছে। চাট মশলা দেবে? চাট মশলা দিচ্ছি, টক টক তো হয়েছেই মনে হয়, সত্যি ভালো লাগবে, নিজেরটা নিজে বলছে, আমি কি বলবো, আগে তো বলেই দিয়েছে, তো দেখলেই তো মোটামুটি কেমনভাবে বানালাম সেটা তোমাদেরকে দেখালাম। তো চলো আজকে এটা আমরা খেয়ে মজা নিই, এবং তারপরে রাতের রুটি আর সয়াবিন আলুর ঝোল, মানে ডিমের থেকে যে আলু আর সয়াবিনগুলো বেঁচে গেছে সেগুলো দিয়ে রাতের খাওয়া শেষ হবে। আর এইটার কথাই মিদুল বারবার বলবে যে একটু চিকেন হলে ভালো হতো, কেন এটা এখন খেয়ে শেষ করে দেবে, তারপরে বলবে আর একটু চিকেন হলে ভালো হতো, আর একটু বানাতে পারলে না, আর একটু বানাতে পারলে না, এগুলোই বলতে থাকবে। সো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার খুব শিগগিরই একটি নতুন ব্লগ নিয়ে অথবা কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। ততদিনের জন্য তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো টাটা, ফাইনালি এখনই বলে দিচ্ছি যে গুড নাইট মিদুল, টাটা, ডিস্টার্ব করা যাবে না, তো চলো ফাইনালি টাটা।